আপনারা দেখছেন টেলিভিশন করোনা সংক্রমণের বিস্তারের সঙ্গে প্রতিদিনই বাড়ছে লকডাউন করা এলাকার সংখ্যা প্রশাসন ও এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকায় অনেক এলাকা লকডাউন ঘোষণা করা হলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না কোনো কোনো এলাকায় দেখা গেছে ছুটির আমেজ বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষার জন্য চলছে সাধারণ ছুটি সংক্রমণ চিহ্নিত হলেই সংশ্লিষ্ট এলাকা লকডাউনের ঘোষণা করেছে প্রশাসন ঢাকায় ইতিমধ্যে চুয়ান্নটি এলাকা লকডাউন করা হয়েছে কিছু এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই লকডাউন ঘোষণা করেছে ঢাকার বাসাবতে ইতিমধ্যে বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছে পুরো এলাকা লকডাউন করা হয়েছে তবে চলাচল সীমিত হয়নি যথাযথভাবে বিনা প্রয়োজনে বহু মানুষ এখনো সড়কে এদের মধ্যে শিশু রয়েছে ধনবসতির কারণে অনেকে প্রয়োজনীয় বের হয় আবার অনেকে অযথা কি গো মানে উল্টা মনে ঈদ লাগছে এমন একটা অবস্থা করতেছে সবাই বললে শুনে না আর্মি এসে পিটি দিতেছে একদিকে ঢুকতে থাকে আবার বেরে আয় চলে আসতেছে আর্মি পৌঁছে দাঁড়ায় বলতেছে কোন কোনখানে আসলাম যাত্রাবাড়িতে অনেক রোগী স্থানীয় প্রশাসন লকডাউন ঘোষণা করেছেন কোনো শর্তই মানা হচ্ছে না এই এলাকায় পরিস্থিতি তারপরে এটা এটা কেউ পুরো ঢাকার চিত্র একই রকম ওয়ারির এ গলিতে মাত্র দুদিন আগে একজন মারা গেছেন এই মৃত্যুতে প্রভাব নেই এলাকাটিতে ঢাকার অধিকাংশ লকডাউন করা এলাকাতেই অভিন্ন চিত্রম করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি আরোপে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন সেই সঙ্গে দরকার মানুষের সচেতন সহযোগিতা সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা